ঘর্ণিঝড় রিমালের প্রভাব ও প্রস্তুতির খবর জানাতে এবার বরিশাল এবং বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউদ সোহাগ এবং জিয়াদ মাহমুদ শুরুতে যাব ফিরদাউদ সোহাগের কাছে সোহাগ জানাবেন বরিশালের রিমারের প্রভাব পড়তে নিশ্চই শুরু করেছে সেক্ষেত্রে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কোনো শঙ্কা আছে কিনা এবং প্রস্তুতি কেমন দেখছেন স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে প্রিমিয়াম আয়োডাইসড লবণ ধন্যবাদ যথার্থই বলেছেন ইতোমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি কিন্তু পড়তে শুরু করেছে এখন যে শুধু আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে সাগর উত্তল এখন শুধু সাগর উত্তল সেটি নয় এখন কিন্তু নদীও উত্তল আমি রয়েছি বরিশালের কীর্তনখোলা নদীর নদীতে এখানে যেটা দেখতে পাচ্ছি যে নদী প্রচণ্ড উত্তাল প্রচণ্ড বড় বড় ঢেউ কিন্তু আসছে পড়ছে কীর্তনখোলা নদীতে একটু আমরা দেখাবার চেষ্টা করছি সারে সাথে আছে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি এই বৃষ্টি কিন্তু কখনো একেবারেই বিলীন হয়ে যায় আবার মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু আবহাওয়ার যেটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি আকাশের অবস্থা কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন দেখছি আমরা যে খবরটি জানি আসলে সেটি হচ্ছে যে দুপুরের দিকেই মূলত এখন থেকেই শুরু হয়ে গেছে এটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নি রূপ নেওয়ার কথা যেটা আগে থেকে বলা হচ্ছিল সেই সেরকমেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই উপকূলে যে আঘাত খানার কথা সেই বাতাসের গতিবেগ কিন্তু আমরা ধীরে ধীরে বাড়ছে দেখছি মাঝে মধ্যে দমকা হওয়া বইছে যে কথা আমরা আগেই শুনেছিলাম যে উননব্বই থেকে একশো সতেরো কিলোমিটার হতে পারে বাতাসের গতিবেগ তো আস্তে আস্তে কিন্তু বাতাসের গতিবেগ একটু একটু করে কিন্তু বাড়ছে আমরা দেখছি বরিশাল সহ উপকূলীয় যে জেলাগুলো আছে সেখানে কিন্তু বলা হচ্ছিল যে যে তিন থেকে পাঁচ ফুট হতে শুরু করে আট থেকে দশ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের যে আশঙ্কার কথা বলা হয়েছিল আসলেই সেই জলোচ্ছ্বাসের কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে যেমন নিম্নাঞ্চল কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে বরিশালের বরিশাল জেলার এবং বরিশাল বিভাগের যে নদ নদীগুলো আছে তার নিম্নাঞ্চল ইতিমধ্যেই কিন্তু ডুবে গেছে এবং বিভিন্ন জায়গায় পানি উঠেছে আমরা এমন খবর কিন্তু জানতে পেরেছি এবং এবং একটা জিনিস বলে রাখি যে এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু যে সব জায়গায় যে সব জায়গায় সাইক্লোন শেল্টার করা হয়েছে সেসব জায়গায় আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি কোনো সাইক্লোন শেল্টারে এখন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ যারা তারা যেতে ইচ্ছুক না এবং তাদের এক ধরনের অনীহা তাদের মধ্যে রয়েছে আমরা যেটা দেখতে পেয়েছি তো সব কারণে এক ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে তারা এতটুকু ছিল বরিশাল থেকে আমরা যাচ্ছি এখন বরগুনায় সেখান থেকে যোগ দিবেন জিয়াদ ফিরত শোহা যেমনটি জানিয়েছিলেন বরিশাল থেকে বরগনায়ও কিন্তু ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড় রিমেল তার তাণ্ডব শুরু করে দিয়েছে এটি এটি এই সম্পূর্ণরূপে কিন্তু উপকূলে প্রবেশ করেনি অগ্রবাগ প্রবেশ করছে এই অগ্রভাগ প্রবেশ করায় কিন্তু এখন উত্তাল রয়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত পায়রা বলেশ্বর কিংবা বিষখালী নদীর ঢেউয়ের তোর কিন্তু আশ্রয় পড়ছে উপকূলে এবং সেই তোরে কিন্তু আতঙ্কিত উপকূলের প্রান্তিক যে মানুষগুলো রয়েছে নদী ভাঙন প্রবণ এলাকার মানুষ রয়েছে তারা কিন্তু বেশ আতঙ্কিত আমার পেছনে দেখছেন যে ম্যানগ্রোভ বোন তার সর্বস্ব দিয়ে চেষ্টা করছে এই বাতাস ঠেকানোর এবং এখানে যে পায়রা নদী সেই পায়রা নদীর যে ঢেউ একেবারে উপকূলের যে প্রান্তিক জনগোষ্ঠীর যে বসত সেখানেও কিন্তু আঘাত করছে এবং পানির যে উচ্চতা সেই উচ্চতা কিন্তু বৃদ্ধি পেয়েছে আর যেটি বলছিলেন যে উপকূলের মানুষজন আশ্রয়ন কেন্দ্রে যেতে কিছুটা অনিহা প্রকাশ করছেন কিন্তু সোহাগো এটি বলেছেন এর কারণ হচ্ছে আমরা খোঁজখবর নিয়েছি তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু ভিটে মাটির মায়া ছেড়ে আশ্রয়ন কেন্দ্রে যেতে কিছুটা উদাসীন তবুও এখানের স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠক যারা রয়েছেন কর্মী যারা রয়েছেন তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন সরকার থেকেও কিন্তু প্রচার প্রচারণার কোনো কমতি রাখছেন না মুজুফোন কিংবা মুজোনে মেসেজ পাঠিয়ে কিংবা মাইকিং করে তাদেরকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে তারপরেও আমরা দেখছি আশ্রয়ন কেন্দ্রগুলো কিন্তু খালিপুরে রয়েছে বরগুনা জেলায় ছয়শো তেহাত্তরটি আশ্রয়ন কেন্দ্র এবং তিনটি মুজিব কিল্লা কিন্তু প্রস্তুত রাখা হয়েছে যেখানে তিন লক্ষেরও বেশি মানুষ কিন্তু আশ্রয় নিতে পারবেন এছাড়া যে পশু রয়েছে গৃহপালিত যে পশু রয়েছে সেগুলোর জন্যও কিন্তু আলাদা টিম গঠন করা হয়েছে এছাড়া মেডিকেল টিম হিসেবে বিয়াল্লিশটি টিম বরগুনাতে কিন্তু তারা কাজ করবেন এদিকে আহ উদ্ধার কার্য সম্পন্ন করার জন্য ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ডের রেস্কিউ টিম তারাও কিন্তু প্রস্তুত হয়েছে প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের কিন্তু কমতি রাখছে না প্রচার প্রচারণা কিন্তু কিংবা এই ঘূর্ণিঝড় রিমেল মোকাবিলায় এদিকে ঘূর্ণিঝড় রিমেলের যে অগ্রভাগ এসে পড়েছে এর মধ্যে এটি যে তাণ্ডব শুরু হয়ে গেছে তাতে কিন্তু শঙ্কায় ভুগছেন যে দুপুরের পর যদি এটি পূর্ণ শক্তি নিয়ে কিংবা রাতের পূর্ণাঙ্গ শক্তি নিয়ে ভুগলে আঘাত তাহলে কিন্তু ব্যাপক কয়েকখতির সম্মুখীন হতে পারে বর্গুনার উপকূলবাসী এবং আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু প্রশাসন থেকে বারবার অনুরোধ করা যাচ্ছে এবং আমাদের এখন টেলিভিশনের মাধ্যমে আমরা অনুরোধ করছি যাতে প্রত্যেক মানুষজন অতি শীঘ্র আশ্রয়কেন্দ্রে চলে যান এই ছিল বর্গুনা থেকে আমাদের কাছে সব শেষ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 8 থেকে 12 ফুট উচ্চতার জলচ্ছ্বাস হতে পারে নিম্নঞ্চলে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ আগে বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাক বাগেরহাট ও মংলায় ঝড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়েছে মংলায় প্রস্তুত করা হয়েছে একশো তিনটি আশ্রয় কেন্দ্র সেখানকার পরিস্থিতি জানাতে বাগেরহাটের শরণখোলা থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম তরিকুল জানতে চাই এই মুহূর্তে বাগেরহাটের পরিস্থিতি কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন প্রশাসন কতটা তৎপর রয়েছে রয়েছে আমি পাড়ে নদীর এখানে নদীতে প্রচন্ড ঢেউ হচ্ছে পড়ছে তীরে এবং বাতাসের বেগ যত বেশি সময় গড়াচ্ছে তত বেশি কিন্তু গুটি যত এগিয়ে আসছে উপকূলের দিকে তত বেশি কিন্তু এখানে নদীর পানি কিন্তু ফুলে উঠছে এবং আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখন বলেশ্বর নদীর আসলে কি অবস্থা মূলত এই নদীর পাড়েই কিন্তু দুই সালে সিডর এই নদী দিয়েই এই এলাকা দিয়েই কিন্তু সংগঠিত হয়েছিল আর যে কারণে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হয়েছিল আমরা এই মুহূর্তে যে অবস্থা এখানে দেখছি গোটা বাগেরহাট জেলাতে বিশেষ করে শরণখোলা মোড়লগঞ্জ এলাকা এগুলো উপকূলীয় এলাকা বারবার আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন তাদের তৎপরতা অব্যাহত রেখেছে এবং তিনশো উনষাট্টি এই জেলাতে সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে স্মরণখোলায় শুধুমাত্র একশো আশ্রয় কেন্দ্র এখানে খোলা খোলা হয়েছে বলে এখানকার উপজেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি এছাড়া এখানে মেডিকেল টিম সহ ফায়ার সার্ভিস এখানে রয়েছে অন্যান্য যে উদ্ধার তৎপরতার ঘূর্ণিঝড় পরবর্তী যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে উদ্ধার তৎপরতায় যে কার্যক্রম সে কার্যক্রমে যারা অংশ নেবে তাদেরকেও প্রস্তুত রাখা হয়েছে তো আমরা যে আরেকটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ এখনও যে যাওয়া শুরু করেনি তবে তাদের যা যে গবাদি পশু ও অন্য যে মালামাল আছে সেইগুলো কিন্তু নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু তৎপরতা তাদের দেখেছি এবং স্থানীয়রা বলছেন যে বিকাল নাগাদ তারা আশ্রয় কেন্দ্রে বেশিরভাগ মানুষ এখানে যাবে এখানে যে কয়েকটি আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রে এখানে যারা থাকবে তাদের তাদের জন্য খাদ্য ব্যবস্থা এবং মেডিকেল ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি তো যত বেলা গড়াচ্ছে এখানে ঝড় ঝড়ের বেগ বা বাতাসের বেগ কিন্তু বেশি বাড়ছে এবং নদীতে পানির যে উচ্চতা সেটি কিন্তু স্বাভাবিকের থেকে আসলে বেশি আমরা এখানে দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে শম্পা এখানকার যে আবহাওয়ার পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলে আতঙ্ক বিরাজ করছে কিভাবে কত কিলোমিটার বেগে উপকূলে আসতে পড়ে এই ঝড়টি সেটা দেখার জন্য এখন সময়ের অপেক্ষা করছে অনেকে তো এই ছিল আমার কাছে বাগেরহাটের শরণকোলা থেকে ঘূর্ণিঝড়ের যে প্রভাব এবং এখানকার মানুষের তার সর্বশেষ খবর। তরিকুল আমরা দেখছিলাম একেবারে উপকূলের কিনারে বসে আপনি আমাদের সংবাদ সরবরাহ করছেন নিশ্চয়ই আপনি সাবধানে থাকবেন এবং পরবর্তীতে নিশ্চয়ই এই দুর্যোগের খবর জানাতে আবারও আমরা আপনার কাছে ফিরবো আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম